নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 28/3/2024। যদিও গতকাল নোটিশটা জারি করা হয়েছে, সেটা হচ্ছে যে 2024-এ যে লোকসভা ইলেকশন রয়েছে, 18তম লোকসভা জেনারেল ইলেকশন, পার্লামেন্ট ইলেকশন রয়েছে 2024-এর, তো তার ভোট 19 এপ্রিল থেকে শুরু হচ্ছে এবং তারপর 25 মে হয়ে 1 জুন পর্যন্ত যে বিভিন্ন কাজকর্মগুলো রয়েছে ভোটের ডেট দিনগুলো, তো কোন দিন কবে এই সমস্ত দিনগুলোকে পাবলিক হলিডে ডিক্লেয়ার করা হয়েছে এবং গভর্নর ইজ হিয়ার প্লিজ টু ডিক্লেয়ার দ্য পোল ডেগুলোতে পাবলিক হলিডে হিসেবে গণ্য করা হয়েছে। তো কোন কোথায় কোন দিন এই পাবলিক হলিডে হিসেবে ছুটি দেওয়া হয়েছে এই ভোটের জন্য দেখুন। 19/4/2024-এ শুক্রবার কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে হয়েছে, এনআই অ্যাক্টের আন্ডারে হলিডে ডিক্লেয়ার করা হয়েছে। তারপর হচ্ছে 26/4/2024-এ রয়েছে দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট। 7/5/2024-এ মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ, ভগবানগোলা, এটা 7/5/2024। 13/5/2024-এ ছুটি ঘোষণা করা হয়েছে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান, পূর্ব বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূম, এই লোকসভা কেন্দ্রগুলোর আন্ডারে যে সমস্ত এলাকা রয়েছে সেগুলো হচ্ছে পাবলিক হলিডে থাকবে 13/5/2024-এ। তো 20/5/2024-এ বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি, আরামবাগ, এটা 20/5/2024-এ পাবলিক হলিডে থাকবে। তারপর 25/5/2024-এ তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর 25/5/2024-এ। তারপর 1/6/2024-এ হবে দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর আর বরানগর। তো এই দিনগুলোতে পাবলিক হলিডে হিসেবে পালন করতে হবে, ছুটি থাকবে পুরোপুরি দেখাচ্ছেন এই ভোটের দিনগুলোতে, তার ডেট ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। তো এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশন আমি শেয়ার করলাম আর আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।